সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভির জনপ্রিয় অনুষ্ঠান ঘটনার অন্তরালের এবারের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ইউসুফ আলী। বিংশ শতকের মাঝামাঝি সময়ে ফিনল্যান্ডে গাছের ছাল দিয়ে এক ধরনের পাদুকা তৈরি করা হয়। বৃষ্টি, কাদামাটি ও বরফ আচ্ছাদিত পথ পাড়ি দিতে এই জুতা ব্যবহার করা হতো। পরে অবশ্য সুইডেন, নরওয়ে ও রাশিয়া এটিকে আধুনিকায়ন করে। কালের আবর্তে সেই পাদুকা বা জুতা ছড়িয়ে পড়ে পৃথিবীর সকল মানুষের কাছে। জুতা ব্যবহার করেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর হবে। ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে জুতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই অনেকে শখ করে বাহারি ডিজাইনের জুতা ব্যবহার করেন। কিন্তু এমনটি যদি শুনেন জুতা পরলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে জুতা ব্যবহার করবেন না, খালি পায়ে চলাফেরা করবেন? দর্শক, আজকে আপনাদের জানাবো চামড়ার জুতা থেকে কিভাবে মানুষের শরীরে ক্যান্সারের জীবাণু ছড়ায়। আর এই বিষয়টি পুরোপুরিভাবে জানতে পুরো অনুষ্ঠান জুড়ে চোখ রাখুন মাইটিভির পর্দায়। বিভিন্ন শোরুমে বাহারি ডিজাইনের চামড়ার জুতা সাজিয়ে রাখা হয় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এসব ডিজাইন থেকে পছন্দের জুতা কিনে নেন বিভিন্ন বয়সের মানুষ। উদ্দেশ্য, নিজেকে পরিপাটি করে তোলা এবং শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ পা ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা করা। অনেক বেড়েছে, বিশেষ করে গত এক দুই মাসে তো জুতোর দাম বেড়েছে। আমি যে স্যান্ডেলটা কিনলাম 1500 টাকা দিয়ে কিনলাম, তো এটা এই জাতীয় একটা স্যান্ডেল 800-900 টাকা ছিল এই কিছুদিন আগে। অরিজিনাল চামড়ার যে আমরা পাচ্ছি সেটাও না, আর চামড়ার কিনতে গেলে দেখা যায় যে অনেক দাম। সাধ্যের মধ্যে থাকা দরকার তো আমাদের, আসলে তো সাধ্যের বাইরে চলে গেছে। দেশের অবস্থা যা, সব কিছু বাড়তেছে, সেই সাথে তো জুতার দাম বাড়বে। সামঞ্জস্য, আসলে জুতার দামও কিছু কমানো উচিত, চামড়ার দামও কিছু বাড়ানো উচিত। এখন কিন্তু বাংলাদেশে বেকারের সংখ্যা কিন্তু বেশি। আমরা এখনও পড়াশোনা করছি, সো বাবা মা পড়াশোনা চালাচ্ছে, প্লাস আমাদের এই যে জুতা ছাড়া একদিনও চলে না, এগুলোর কিন্তু কমতিটা আমাদের পূরণ করতে হচ্ছে আমার বাবা মাদের। তো এটা যদি আমরা যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি, এটা যদি একটু সাধের মধ্যে থাকে তাহলে আমাদের জন্য ভালো হয়, যেহেতু আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি। সো চামড়া জুতা দেখতে গেলে কিন্তু আমরা একটু প্রথমে থামি যে অ্যাম আই এবল টু বাই দ্যাট, এটা কিন্তু আমরা চিন্তা করি। তো ওটা চিন্তা করে তারপরে আমি আগাই যে আমি এটা আসলে কিনতে পারবো। দর্শক, হাজার হাজার টাকা দিয়ে আপনি যে জুতা কিনেছেন সে জুতায় কিভাবে ক্যান্সারের জীবাণু ছড়ায়, তা জানতে হলে ঘুরে আসতে হবে সেখান থেকে যেখানে চামড়া প্রক্রিয়াজাত করা হয়। এবারে আমাদের গন্তব্য সাভারের হেমায়তপুরে, যেখানে প্রতিষ্ঠিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় চামড়া প্রস্তুতকারী প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়নে যেসব গবাদি পশু জবাই করা হয় তা সংগ্রহ করে একত্রিত করা হয় হেমায়তপুরের বিভিন্ন কারখানায়। এরপর নানা ধরনের রাসায়নিক পদার্থ মিলিয়ে কয়েক ধাপে তা প্রক্রিয়াজাত করা হয়। রাসায়নিক পদার্থ মিশ্রণের ফলে পশুর চামড়া থেকে অপ্রয়োজনীয় উপাদান আলাদা হয়ে যায়। আমাদের এখানে লবণযুক্ত মাল আসে, লবণযুক্ত মাল আসার পরে আমরা প্রথমে লবণগুলো পরিষ্কার করা হয়। লবণগুলো পরিষ্কার করে ড্রাম আসে, ড্রাম, ওইটাকে ড্রাম বলা হয়, বড় বড় এগুলো ড্রাম বলা হয়। এই ড্রামের মাধ্যমে আবার এটাকে ধোলাই দেওয়া হয়। ধোলাই দিয়া এখানে যে পশমগুলো আছে বিভিন্ন কেমিক্যাল দিয়া আপনার পশমগুলো পরিষ্কার করা হয়। এরপরে একটা মেশিন আছে আমাদের প্লেসিং মেশিনে ওটার বাড়তি মাংস যেগুলা থাকে এগুলা ফেলে দেওয়া হয়। এগুলা ফেলে দিয়ে এরপরে ব্লু ড্রাম, আমাদের আমরা ব্লু বলি আর কি, ব্লু ড্রাম ওখানে দেওয়া হয়। ওর আবার বিভিন্ন কেমিক্যালের দ্বারা ওইটা একটা জায়গার মাধ্যমে আসে, যেখানের মাধ্যমে চামড়াটা আর নষ্ট হয় না। ওখান থেকে আবার আমাদের এগুলা চলে যায় সেমিন মেশিনে যায়, স্প্রিট হয়, সেবিন হইয়া আবার পুনরায় এগুলা আপনার ড্রামে ঢুকানো হয় কালারিংয়ের জন্য। ভুলোতে যাইয়া আছে, যেমন ক্রোম আছে, বিভিন্ন আপনার সোডিয়াম সালফেট আছে, এগুলা দিয়া ভুলু করা হয়। এরপরে ডাইতে যায়, ডাইতে বিভিন্ন আইটেমের কেমিক্যাল আছে, এগুলা কালার হিসাবে অনেকগুলা ব্যবহার হয় বা ডাই ব্যবহার হয়। লাল হইলে লাল, কালো হইলে কালো, যেই কালারের হয় ওই কালারিং মালগুলো হয়। হওয়ার পরে যাইয়া এগুলা শুকনা যখন শুকাই ইয়ে করে, এরপরে ফিনিশে যাইয়া আবার মনে করেন ওই হিসাবে বিভিন্ন কেমিক্যাল দিয়ে ওটা ফিনিশ করা হয়। দর্শক, যেসব কেমিক্যালের কথা শুনলেন তার মাঝেই এমন কিছু কেমিক্যাল রয়েছে
যা থেকে মানুষের শরীরে ক্যান্সারের জীবাণু ছড়াতে পারে। এ বিষয়টি তুলে ধরতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। কোন কেমিক্যাল থেকে মানুষের শরীরে ক্যান্সারের জীবাণু ছড়ানোর সম্ভাবনা থাকে সে বিষয়টি তুলে ধরব। তবে যেতে হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ছেড়ে যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত ঘটনার অন্তরালের আয়োজনে। কথায় আছে ক্যান্সারের নাকি কোনো অ্যান্সার নেই, কিন্তু মরণবিধি ক্যান্সার থেকে কীভাবে নিজেকে মুক্ত রাখা যায় সে বিষয়ে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব, যা মেনে চললে হয়তো ক্যান্সারই আপনার কাছ থেকে দূরে থাকতে পারে। যেসব উপাদানের সমন্বয়ে চামড়া প্রস্তুত করা হয় তার মধ্যে ক্রোম সিক্স নামে একটি রাসায়নিক পদার্থ রয়েছে, যা মানুষের শরীরে প্রবেশ করলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ক্রোমের ব্যবহারটা যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু করা, এবং এটা যাতে ক্ষতিকারক দিকগুলো থেকে উত্তরণ ঘটানো যায়, বাঁচা যায় নিজেকে, এবং এটার যে ক্রমান্বয়ে ডে বাই ডে এটার অ্যাকশনে যেতে পারে, এটা ক্রোমের যে খারাপ দিকটা সেটার জন্য সচেতনতামূলক কর্মকাণ্ড বা এটা আমাদের শিক্ষণীয় যেগুলো করার, ওই রকম আমাদের আমরা ওইগুলো নিয়ে ক্লাস করাই। বিভিন্ন রোগ হইতে পারে, আপনার স্কিন ডিজিজ হইতে পারে, কোনো ধরনের ভিতরগত আপনার হার্টের সমস্যা হইতে পারে, বেশিরভাগই স্কিন জাতীয় সমস্যাগুলো বেশি হইতে পারে, এটা থেকে কোনোভাবে ক্যান্সারের দিকে যেতে পারে। এ কারণে বিদেশে চামড়া রপ্তানি করার লক্ষ্যে ক্রোম সিক্স জীবাণু যাতে পরিপূর্ণভাবে ধ্বংস হয় সে বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে থাকেন ট্যানারি মালিকরা। আমাদের এখানে দেখবেন যে যারা এগুলো কাজ করতেছে তাদের গ্লোভস আছে, হ্যাঁ, অ্যাপ্রন আছে, গামবোর্ড আছে, যেগুলো ইউজেবল, যেগুলো দরকার সেগুলো অবশ্যই আমাদের শ্রমিকদের বা যারা সংশ্লিষ্ট কেমিক্যাল ইউজগুলো করতেছে তাদের এগুলো আছে। মূল জিনিস হচ্ছে ওই যে আমি লেদার ওয়ার্কিং গ্রুপের মধ্যে কিন্তু একটা দিক নয়, এর দিকগুলোর মধ্যে অনেকগুলো দিক আছে, সেগুলো রেখে যদি যারা সঠিকভাবে কাজ করতে পারবে তবেই না লেদার ওয়ার্কিং গ্রুপের মেম্বার হতে পারবে। তাদের মতে মরণবিধি ক্যান্সারের জীবাণু থেকে রক্ষা পেতে উন্নত মানের চামড়ার সামগ্রী ব্যবহার করা অত্যাবশ্যক। কেমিক্যাল তো আসলেই প্রায় 30-35-40 আইটেমের 50 আইটেমের কেমিক্যাল ব্যবহার হয়। এই কেমিক্যালগুলো সব বাইরে থেকে ইনপুট করা, বাইরে থেকে আনা। আমাদের দেশে আসলে লবণ আর বিশেষ করে কিছু হয়তো সালফেট, বাংলা সালফেট, ওগুলোরও টেম্পারেচার অত ভালো না, বাইরের সালফেটগুলোই ব্যবহার করা হয়। আর শুনো, বাইরে আমাদের দেশে শুধু ইয়েটাই আছে, আপনার লবণটাই আছে। আমরা যখন ওয়েটবুলোতে কাজ করি বা চুনের কাজ করা হয় তখন তাদের এই গ্লাভস ব্যবহার করা, হাতে পায়ে মোজা ব্যবহার করা, বোট ব্যবহার করা হয়, মুখে মাস্ক ব্যবহার করা হয়। ওখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা তেমন নাই করলেই চলে। চামড়া ব্যবসায়ীদের এসব তথ্য শুনে মনে হয়েছে অতি মুনাফা লাভের আশায় বড় বড় কোম্পানিগুলো এসব তথ্য তুলে ধরেছে। তাই বিষয়টি পরিষ্কারভাবে জানতে আমরা কথা বলতে চাই বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে। তার আগে নিতে হচ্ছে ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতি, ফিরে যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত ঘটনার অন্তরালে অনুষ্ঠানে। দর্শক, বিরতির আগে বলেছিলাম চামড়া থেকে কিভাবে ক্যান্সারের জীবাণু আপনার শরীরে প্রবেশ করতে পারে সে বিষয়টি তুলে ধরব বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে। তার আগে একটু ঘুরে আসতে চাই, যারা জুতা ব্যবহার করেন তারা এ বিষয়ে কতটা সচেতন? চামড়ার জুতা কিনে ব্যবহারের পর কেউ ক্ষতির সম্মুখীন হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে জুতা থেকে শরীরে ক্যান্সার হতে পারে এমন বিষয় শুনে হতবাক জুতা ব্যবহারকারীরা। চামড়ার জুতায় কখনো বিদ্যুত হয়নি, মূলত আমি পরি আমার পায়ে গন্ধ হয় না চামড়ার জুতা পরলে, এই কারণে চামড়াটাই বেশি পরা হয়। চামড়ার জুতা থেকে আপনি ক্যান্সারে আক্রান্ত হতে পারেন? না, আমার এরকম তথ্য জানা নেই। কেন জানা নেই? অ্যাকচুয়ালি এটা নিয়ে কখনো পড়াশোনা করিনি বা ঘাটাঘাটি করিনি, এ বিষয়ে আমি অবগত না। না, আমি এখনও কিছু মনে করতেছি না, আমি এটা নিয়ে আবার আমি একটু ভাবব, এ বিষয়টা আরও বিব্রত বিশদভাবে জানার চেষ্টা করব যে আসলে এটা কতটুকু ক্ষতিকর, এর বিকল্প কী ব্যবহার করা সম্ভব সেটা আমাদের দেশে আসছে কি না আমি চেষ্টা করব এখন বিষয়টা নিয়ে একটু ভাবার। এ বিষয়টা আমি এনিহাও আমি চেষ্টা করব জানার যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কতটুকু হয়। ব্যস্ত জীবন কাটাইতে হয়তো, তাই আমি হয়তো শুনি নাই ক্যান্সারের কোনো যে কোনো ব্যাপারে হতে পারে, অবিশ্বাসী কিছু নাই। প্রত্যেকটা জিনিস বলবো যে হয় না,
এটা এখন আমি যাই দেখতেছি রিয়ালাইজ করে কোরআন পড়ে যত কিছু দেখি যে কোনো ব্যাপারে হতে পারে, যে কোনো কারণে ভাইরাসের কারণে হতে পারে। কেউ জুতা মধ্যে মোজা যদি আপনি ওয়াশ করে না পরে ময়লা থাকে তো সেটা কারণে হতে পারে, জুতা বলে যে হবে এটা আমি বিশ্বাস করতে চাই না। আবার করতেছে ওই কারণে যে আমার মোজার কারণে হতে পারে ইনফেকশন হতে পারে, সেখানে আমার ক্যান্সার হতে পারে। জুতা থেকে ক্যান্সার হতে পারে এ সম্পর্কে জুতা ব্যবহারকারীরা অজ্ঞ, বিষয়টি শুধু এমন নয়। প্রসঙ্গটি শুনে আকাশ থেকে পড়ার মতো অবস্থা জুতা ব্যবসায়ীদেরও। এই যে জুতার ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে, জুতা থেকে মানুষের ক্যান্সার হতে পারে এরকম কোনো ধারণা আপনার আছে কিনা? না না, জুতা থেকে তো ক্যান্সার কোনোদিন হয় না, এই ধরনের ধারণা আমি আজ পর্যন্ত পাইও নেই বা শুনিও নেই যে জুতা দিয়ে ক্ষতি করে কোনো কিছু হয় বা চামড়া দিয়ে ক্ষতি হয় কিছু হয়। সেটা যদিও হয় প্লাস্টিক আইটেম বা ওই আর্টিফিশিয়াল যেগুলো আছে সেগুলোতেও হতে পারে, কিন্তু চামড়া দিয়ে তো কোনো দিন ক্ষতিকর হওয়ার কোনো কিছু নেই। আমি আজ পর্যন্ত জানিই তো না, এখন আমি আমার শুনতে আশ্চর্য হয়ে গেলাম তো, মানে এটা এটা কী ধরনের, এ ধরনের তো আমি কোনোদিন শুনিও নেই। দর্শক, জুতা থেকে ক্যান্সার হতে পারে এ বিষয়টি যেখানে ব্যবসায়ী ও ব্যবহারকারীরা একেবারেই জানেন না, সেখানে চামড়া ব্যবসায়ীদের বক্তব্য কি তাহলে অধিক মুনাফা লাভের কৌশল নাকি আসলেই সত্য, তা জানতে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলার সময় এসেছে। চলুন জেনে নেই মূল রহস্য কোথায় লুকিয়ে আছে। চামড়া থেকে ক্যান্সার, আমাদের তো স্কিন ক্যান্সার তো হতেই পারে, সেটা হলো যে একটা হলো এই যে ক্রোমিয়াম নামের যে একটা ভারী ধাতুর কথা বললাম, এটাই পরবর্তীতে একটা কার্সিনোজেনে রূপান্তরিত হয় যাকে বলা হয় ক্রোম সিক্স। এই ক্রোম সিক্স এতে অনেক সময় দেখা যাচ্ছে যে যদি এই লেদারগুলোকে যথাযথ ট্রিটমেন্ট প্ল্যান্টের আওতায় না এনে এতে দিয়ে যদি একটা জুতো তৈরি করা হয়, সে জুতোটাই পরবর্তী সময় আপনার স্কিনের কন্ট্যাক্টে যখন আসবে, সেই স্কিনের কন্ট্যাক্টে আসার জন্য সেখানে আপনার পরবর্তী সময়ে বিভিন্ন রকমের স্কিন ক্যান্সার তৈরি করতে পারে। জুতা থেকে যাতে ক্যান্সারের জীবাণু মানুষের শরীরে প্রবেশ করতে না পারে এ বিষয়ে সচেতনতা সৃষ্টিসহ নানা পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। পরিত্রাণের উপায় আসলে সো ডিফিকাল্ট। প্রথমত চামড়া যারা উৎপাদন করেন তাদের এই এ ব্যাপারে যথাযথ জ্ঞান রাখতে হবে, যথাযথ ভূমিকা পালন করতে হবে। আমরা সম্মিলিত প্রয়াসে আমাদের যদি একটি স্বাস্থ্যবান জাতি বানাতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই প্রত্যেকটি পর্যায় থেকে সবাইকে সচেতন হতে হবে। সেক্ষেত্রে যারা চামড়া ব্যবসায়ী, চামড়া যারা তৈরি করেন তারা এই যথাযথ পদক্ষেপ নেবেন এবং সরকারও এই ব্যাপারে একটা কঠোর পদক্ষেপ রাখবেন, একটা কোয়ালিটি নিয়ন্ত্রণের জন্য যে এরকম একটা ঘটনা আছে এটা জানতে হবে এবং সেই ব্যাপারে মান নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখতে হবে। কারণ হলো কোথা থেকে চামড়াটা উৎপত্ত হলো, সেখানে ট্রিটমেন্ট প্ল্যান্ট হলো কি না, ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে কি না, ক্রোম সিক্স এখান থেকে দূরীভূত করা হয়েছে কিনা সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না। তবে হ্যাঁ, এটা থেকে আমাদের পরিত্রাণের উপায় হলো যে আমরা যদি এটাকে ব্যক্তি পর্যায়ে যদি আমরা বলি যে এক ধরনের স্প্রে ইউজ করা হয়, বাইরের কিছু কিছু দেশে এক ধরনের স্প্রে ইউজ করা হয় যেটা অনেক সময় জুতোর সঙ্গে শুরুতেই একটা এটাকে ফ্রি দিয়ে দেওয়া হয় যে আপনি জুতো যখন ইউজ করবেন তখন এটাকে এই স্প্রেটা ব্যবহার করবেন, যাতে করে আপনার এই স্কিন ক্যান্সারটা হওয়ার বা স্কিনে কোনো প্রকার প্রবলেম হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। তাছাড়াও যে সমস্ত কোম্পানিগুলো আছে যে জুতো তৈরি করছে তারাও এই ব্যাপারে অনেকে হয়তো জানেও না এটা, যে যেটা এরকম একটা ঘটনা এখানে আছে, আমরা ব্যক্তি পর্যায়ে তো আসলেই জানি না। এ ব্যাপারে আপনাদের গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া বা প্রেস মিডিয়া সবাই এখানে একটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে। তবে জুতা ব্যবহারের ফলে ক্যান্সার হতে পারে বিষয়টি কেউ জানেন না এমনটি বললে ভুল হবে। দেশের নামিদামি কয়েকটি জুতার শোরুম ঘুরে ক্রেতাদের মধ্য থেকে দু একজনকে পাওয়া গেছে যারা বিষয়টি সম্পর্কে অবগত, তবে তারা বাংলাদেশের নাগরিক হলেও বসবাস করেন বিদেশে, সে কারণেই হয়তো বিষয়টি সম্পর্কে ধারণা রয়েছে। জি আমি জানি, তো এই জুতার সাথে ইউজ করার জন্য অ্যান্টি ফাঙ্গাল স্প্রেও পাওয়া যায়, তো এটা আমি ওখানে অলরেডি কিনে রেখেছি, ওটা ডেইলি ইউজ করি। আমি জানা আছে যে এটা ইউজ করলে ক্যান্সার হয়, পায়ে ফাঙ্গাল ইনফেকশন হয়, কিন্তু জুতা ঠিকমতো যত্ন নিলে আর পায়ের যত্ন নিলে তাহলে ওটা হয় না। ক্যানাডে যাওয়ার পর জানছি যে ওই স্প্রেটা ওইখানে ভালোই কমন, শুধু চামড়া জুতা না, যে কোনো জুতা থেকে ইনফেকশন হতে পারে, ক্যান্সার হতে পারে, বিশেষ করে হাইব্রিড জুতাগুলো যেগুলো চামড়ার সাথে সাথে অন্য কিছুরও মিক্সচার থাকে। সো ওইখানে যাওয়ার পর জানতে পারছি যে ওই স্প্রেগুলো ইউজ করলে দেন হচ্ছে আমাদের পায়ে ইনফেকশন হয় না। বাংলাদেশে সচেতনতা নেই, এভাবে কেউ বলে না, যে জুতা দোকানেও বলে না যে এই জুতাটা নিলে আপনি এই স্প্রেটাও দেখে নিতে পারেন, এটা আপনার পা ফ্রেশ রাখবে, অ্যান্টিফাঙ্গাল বা
কোনো রোগবিধি থেকে দূরে রাখবে এরকম কোনো সাজেস্ট করে না, বাট ওইখানে এটা একটা কমপ্লিমেন্টারি হিসাবে দিয়েই দেয়, ফ্রি একদম, ফ্রি অফ চার্জ। প্রবাসীর এমন বক্তব্য নিঃসন্দেহে বাংলাদেশে জুতা ব্যবহারকারীদের সচেতন করতে কিছুটা হলেও সাড়া ফেলবে, যাতে করে দীর্ঘ সময় জুতা পরে থাকার ফলে সৃষ্ট বিভিন্ন জীবাণু থেকে মুক্ত থাকা যায়। ঘটনার অন্তরালে টিম এমন সব ঘটনা তুলে ধরতে চায় যা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জুতা ব্যবহারের ফলে সৃষ্ট রোগ জীবাণু থেকে রক্ষা পেতে বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশেও সচেতনতা সৃষ্টি, জীবাণুনাশক স্প্রে সরবরাহ সহ নানা উদ্যোগ নেওয়া হলে আমাদের পরিশ্রম সার্থক হবে। দর্শক, পুরো অনুষ্ঠানটি দেখার পর নিশ্চয়ই বুঝতে বাকি নেই চামড়ার জুতা থেকে মানুষের শরীরে ক্যান্সারের জীবাণু বিস্তারের বিষয়টি গুজব না সত্য। আপনার কাছেই হয়তো এমন কোনো তথ্য লুকায়িত থাকতে পারে যা সাধারণ মানুষকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার চারপাশে অসঙ্গতিপূর্ণ কোনো ঘটনার সন্ধান থাকলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। ঘটনার অন্তরালে টিম তথ্য যাচাই বাছাই করে তা তুলে ধরার চেষ্টা করবে। নিচ্ছি বিদায়, তবে প্রতি মাসের দ্বিতীয় শনিবার আবারও হাজির হব আপনাদের সামনে আর তুলে ধরব নতুন কোনো অন্তরালের ঘটনা। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন আপনার প্রিয় চ্যানেল মাইটিভির পর্দায়। আল্লাহ হাফেজ।